আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের সবাইকে জানাতে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আপনারা যারা 11 থেকে 20তম গ্রেডের বিভিন্ন জবের অ্যাপ্লিকেশান করেন এবং 11 থেকে 20তম গ্রেডের অনেক সার্কুলার কিন্তু প্রতিনিয়তই প্রকাশিত হচ্ছে এবং অনেকেই কিন্তু অ্যাপ্লিকেশান করেন, আমরা আজকে এই 11 থেকে 20তম গ্রেডে আপনি যদি অ্যাপ্লিকেশান করে থাকেন এবং অ্যাপ্লিকেশান করতে চান এবং পরীক্ষা দিয়ে একটা চাকরি নিশ্চিত করতে চান, তাহলে আজকের লাইফে শুধু আপনার জন্যই, আমার সঙ্গে থাকবেন। এবং আমরা আজকে বেশ কয়েকটা বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যেগুলো খুবই সাম্প্রতিক সময়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখনও অবধি অ্যাপ্লিকেশান চলমান রয়েছে, আপনারা চাইলে এখনও আবেদন করতে পারেন। এই সকল কিছু সার্কুলার নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই। তো আমার সঙ্গে যারা যুক্ত হয়ে যাচ্ছেন জলদি জলদি করে কমেন্ট করে দিবেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন এবং লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অথবা আপনার বন্ধু বা আপনার পরিজনকে যদি মেনশন করতে চান তাহলে মেনশন করে দিতে পারেন। আমরা কথার মাত্রাটা কম বলে ডিরেক্টলি আমরা আজকের মূল আলোচনায় চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা যে স্ক্রিন দেখতে পাচ্ছেন সেখানে লেখা আছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। এই শিক্ষা ব্যুরোতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা হয়েছে, এই নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে 12 জুন 2023 সালে। আমরা এই বিজ্ঞপ্তি নিয়ে আমরা কথা বলতে চাই। তো 12 জুন 2023 সালে যে পরীক্ষাটা হয়েছে এখানে আপনার 16তম এবং 20তম গ্রেডে, তো দুইটা গ্রেডের পরীক্ষা সার্কুলারটা হয়েছে 16তম গ্রেড এবং 20তম গ্রেডে। তো 16তম গ্রেডে যেটা হয়েছে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে 16তম গ্রেডে যেটা আছে, 16তম গ্রেডে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেটা পদের সংখ্যা 265টি। 16তম গ্রেডের একটা সার্কুলার, 265টা পোস্ট, মানে এটা হিউজ একটা পোস্ট। অর্থাৎ যারা আপনারা হচ্ছে যে কম্পিউটার টাইপিস্ট একটু ভালো আছেন বা অনেকেই এখন তো ম্যাক্সিমাম যে কম্পিউটার টাইপ জানে না এমনটা খুবই খুঁজে পাওয়া দুষ্কর, সবাই কম বেশি জানেন, হয়তো প্র্যাকটিসের কারণে কারো স্পিড কম থাকে একটু, কারো বেশি থাকে, এটাই হচ্ছে তারতম্য হয়ে থাকে। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেড, যেটা বেতন কাঠামো হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, এটা হচ্ছে বেতন স্কেল। এটা আপনি সর্বোচ্চ যাদের বয়স হচ্ছে যে 30 বছর তাদেরকে করতে পারবে এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 40 বছর পর্যন্ত এটা শিথিলযোগ্য। আপনার কী কী অভিজ্ঞতা লাগবে এবং কী কী যোগ্যতা লাগবে, দেখেন কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ যেটাকে সহজভাবে বলতে পারি আমরা যারা এইচএসসি পাস করেছে, যারা এইচএসসি পাস করেছে ঠিক তারা এখানে আবেদন করতে পারবে। আরও দেখেন কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে যথাক্রমে বাংলায় 20টা শব্দ এবং ইংরেজিতে 20টি শব্দ তাকে পারতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং এই পদের জন্য আপনার একটা ছোট্ট একটা পরীক্ষা হবে, যে পরীক্ষাটা হবে সেটা হবে আপনার 70 মার্কসের একটা পরীক্ষা হবে অথবা 80 মার্কসের হতে পারে। এই 70 এবং 80 মার্কসের একটা MCQ পরীক্ষা হবে, এরপরে আপনার অ্যাপটিটিউড টেস্ট হবে, অর্থাৎ বিষয়টা হচ্ছে যে আপনি এই যে যে প্র্যাকটিক্যালগুলো ব্যবহারিক পরীক্ষা, সহজ কথা আপনি কম্পিউটারে একটু টাইপ করে নিবে, তারা কম্পিউটার টাইপিস্ট দেখবে আপনি কতটুকু টাইপ করতে পারেন, এই যে বিষয়গুলো রয়েছে আপনার যদি এই বিষয়গুলো জানা থাকে এবং আপনি যদি এই পদে আবেদন করতে চান তাহলে অবশ্যই এখানে আবেদন করবেন, কারণ এখানে 265টা পোস্ট, মানে হিউজ একটা পোস্ট, আমাদের কাছে এটা হিউজ পোস্ট। আপনি একা একটা ব্যক্তি, আপনি এত উলা পোস্টে চাকরি করবেন না, আপনি করবেন একটা পোস্টে চাকরি, অর্থাৎ আপনার যদি চাকরি আপনি পেতে চান তাহলে আপনার একটা চাকরি হলেই হয়ে যায়, একটা পদ হলেই হয়ে যাবে। এখন আপনার এখানে 265টা পদ, মানে এখানে কিন্তু হিউজ একটা মানে লোক নিবে, এখানে লোকবল নিচ্ছে, এই সুবর্ণ সুযোগটা কিন্তু মিস করা যাবে না ভাই। এখন আপনারা যারা এই পদে অ্যাপ্লিকেশান এখনও করেন নাই আপনারা দ্রুত আবেদন করতে পারেন। এটার আবেদন যেটা রয়েছে এটা হচ্ছে যে খুবই সাম্প্রতিক সময়ে আবেদন শেষ হয়ে যাবে, এটা আবেদন শুরু হয়েছে গত মাস থেকে, এটা লাস্ট ডেট কিন্তু 19 তারিখ, আজকে 17 তারিখ, আগামী 2 দিন সময় রয়েছে, 17 আজকে 17 তারিখ, 18 এবং 19, 2 দিন সময় রয়েছে। আর 19 তারিখ আপনার বিকেল 5টায় শেষ হবে, মানে আমি লিখে দিচ্ছি আর কি, লাস্ট ডেট, হ্যাঁ, আবেদন প্রক্রিয়ার শেষ দিন, শেষ তারিখ হচ্ছে 19 জুলাই, 19 জুলাই হচ্ছে বিকেল 5টা, 19 জুলাই বিকেল 5টা, এই যে 19 জুলাই বিকেল 5টার মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার পরে আপনি চাইলে 72 ঘন্টার মধ্যে টাকা পেমেন্ট করতে পারেন, যেখানে আপনি যদি টাকা পেমেন্ট করতে চান তাহলে এই পদের জন্য আপনাকে টাকা পেমেন্ট করতে হবে 223 টাকা সার্ভিস চার্জ সহ, এই পদের জন্য আপনাকে টাকা পেমেন্ট করতে হবে 223 টাকা সার্ভিস চার্জ সহ। আমরা আরেকটা পদ দেখতে পাচ্ছি নিচে,
দেখি আরেকটা পদ হচ্ছে অফিস সহায়ক পদ, 8,000, যেখানে আপনার বেতন কাঠামো হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা, যেটা 20তম গ্রেডের। এখানে কিন্তু 442টি পদ নেবে, 442টি পদ কিন্তু এখানে রয়েছে। এটা কিন্তু হিউজ একটা পদ ভাই। আপনারা বলতে পারেন যে অফিস সহায়ক হয়তো ছোটোখাটো পোস্ট, আপনি সরকারি চাকরি এখন একটু বিবেচনা করেন, অফিস সহায়ক পদেও এখানে যদি যোগ্যতা দেখেন, কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, যেটা SSC। কিন্তু আপনি খেয়াল করবেন এখানে যারা SSC পাশ করে তারা কিন্তু আবেদন করেই না, বা যারা আবেদন করেও তাদের আসলে ঠিক চাকরিটা হয় না। দেখবেন আপনি এই পদেই যাবেন, দেখবেন যে সে বিএসসি কমপ্লিট করা, ঠিক আছে, সে বিএসসি কমপ্লিট করা, সে মাস্টার্স কমপ্লিট করা, ঠিক আছে, আমার একটা চাকরি দরকার ভাই, চাকরির জন্য সে এটা কত মানে 20তম গ্রেড হোক না 19তম গ্রেড হোক, এখন দেখছে না। আপনি যান এদের, দেখবেন ম্যাক্সিমাম যারা আবেদন করবে এবং যাদের চাকরি হবে শেষ মুহূর্তে পর্যন্ত, দেখবেন যে সবার মাস্টার শেষ হয়ে গেছে, এমনই ছেলেদের বা এমন মেয়েদেরই এখানে চাকরি হয়। সো অনেকে হয়তো যারা নতুন অনার্স বা গ্র্যাজুয়েশন শেষ করেছেন, অনেক ভালো ভালো সাবজেক্ট থেকে পড়েছেন, হয়তো অনেকে ইগোতে বাধে যে আমি এই পদে আবেদন করব, ব্যাপারটা তা নয়। আমাদের একটা চাকরি দরকার, সরকারি চাকরি মানেই হচ্ছে সোনার হরিণ, আর এই সোনার হরিণটাকে জয় করার জন্য আপনি যদি ইচ্ছা প্রকাশ করেন, আপনি যদি মত প্রকাশ করেন যে না আপনি এখানে আবেদন করবেন এবং চাকরিটা আপনি নিতে চান বা পেতে চান, তাহলে আপনি আবেদন করবেন। অবশ্যই এই পদের পরীক্ষা খুবই কি হয় সহজ হয়ে থাকে, এখানে 70 মার্কসের পরীক্ষা হয়, এটা মাঝে মাঝে একদমই MCQ হয়, কোনো কোনো ক্ষেত্রে গিয়ে শর্ট লিখিত হয়, শর্ট রিটেন মানে এক কথায় প্রকাশ, এরকম হ্যাঁ শর্ট রিটেন পরীক্ষাটা হয়ে থাকে 70 মার্কসের। এবং পরীক্ষার পরপরে আপনার কি হয় ভাইবা অনুষ্ঠিত হয়, দিদেক ভাইবা। তো এটা হচ্ছে মূলত আজকের এই আলোচনার বিষয়। তাহলে এই যে আমরা হচ্ছে কি এটা দেখবেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে এই নিয়োগটা হয়েছে। আপনারা সবাই একটু মাথায় রাখবেন, এটা লাস্ট ডেট হচ্ছে 19 তারিখ, এই জুলাই মাসের 19 তারিখ লাস্ট ডেট। আমরা চলে আসি এখানে, 18 থেকে 30 বছর বয়স হলে আপনি আবেদন করতে পারবেন। আর পরীক্ষা পদ্ধতি এখানে বলা হচ্ছে, আমি একটু আপনাদেরকে দেখাই যে পরীক্ষা কিভাবে হবে, কে কে আবেদন করতে পারবেন। সরকারি আধা সরকারি, সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। যারা বিভিন্ন সরকারি চাকরি করেন বা আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত যে কোনো চাকরি করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনার যে কর্তৃপক্ষ রয়েছে উনাদের পারমিশন নিয়ে আপনাকে আবেদন করতে হবে। এরপরে খেয়াল করবেন সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে, যারা বিভিন্ন চাকরি করেন। আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সকল শর্ত পূরণ করে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। কোটা নির্ধারণের সরকারের সর্বশেষ কোটা সংক্রান্ত যে নীতি রয়েছে সেটা অনুসরণ করা হবে। কর্তৃপক্ষের পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করে। সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত ও ব্যবহারিক প্রযোজ্য, ব্যবহারিক কোথায়, ওই যে আপনার হচ্ছে শার্টলিপি যেটা আর কি, কাম কম্পিউটার মুদ্রা খরিক যে পদের জন্য ওখানে ব্যবহারিক পরীক্ষা হয়, ওই ব্যবহারিক ক্ষেত্রে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন। লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TA প্রদান করা হবে না। আর আরও একটা যে বিষয়টা রয়েছে এখানে, কিন্তু আপনারা হচ্ছে ব্যাকডেটেড একটা আবেদন করতে পারবেন, অর্থাৎ দেখেন 22 সেপ্টেম্বর 2022 তারিখে স্মারক নং একটা দেওয়া আছে, অনুযায়ী যাদের বয়স 25 মার্চ 2020 তারিখে, খেয়াল করবেন যাদের বয়স 25 মার্চ 2020, অর্থাৎ যখন করোনা শুরু হয় করোনার জন্য যে বয়সটা বৃদ্ধি করা হয়েছে ওইটা বলা হচ্ছে, 25 মার্চ 2020 তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীগণ আবেদন করার সুযোগ পাবেন। তার মানে এটা কিন্তু খুবই একটা মানে একটা কি বলবো ভাইটাল একটা লাইন, কেন, কারণ যাদের বয়স শেষ অর্থাৎ এখন শেষ, কিন্তু এই যে 25-3-2020 তারিখে যাদের বয়স 30 বছর ছিল তারাও এখানে কিন্তু আবেদন করতে পারবেন, বা 30 বছরের কম ছিল তারা আবেদন করতে, অর্থাৎ এটা ব্যাকডেটেড সার্কুলারের কিন্তু একটা লাস্ট চান্স। আপনারা কিন্তু এখন যদি কোনো সার্কুলার হয়, এখন সার্কুলারগুলোতে কিন্তু আপনারা যারা বয়স পার হয়ে গেছে এরা কিন্তু করতে পারবেন না। সো এটাতে কিন্তু করতে পারছেন, সো এটা আমি তাদেরকেই বলবো যাদের বয়স পার হয়ে গেছে তাদের জন্য একটা সর্বশেষ একটা চান্স হতে পারে, লাস্ট একটা চান্স হতে পারে, যে এই চান্সে যদি আমার এই পরীক্ষার চাকরি মানে পরীক্ষাটা দিয়ে যদি চাকরিটা হয়ে যায় এটার জন্য। ওকে, এটা হচ্ছে আমার মোটামুটি এখান থেকে গেল, আমরা দ্বিতীয় আরও একটা হচ্ছে দেখব। আর এটা যেটা বলা হচ্ছে দেখেন, একটু খেয়াল করবেন যে আবেদনের সময়সীমাটা আপনাদেরকে একটু দেখাই আমি। এখানে আবেদন শুরুর তারিখ হচ্ছে 20 জুন 2023, শুরু হয়ে গেছে অলরেডি, এবং শেষ তারিখ হচ্ছে 19-7-2023, অর্থাৎ আজকে 17 তারিখ, 17-7-2023 আজকে আপনার এটা লাস্ট ডেট হচ্ছে। আর 2 দিন টাইম রয়েছে, মাত্র 2 দিন।
আপনি দুই দিনের মধ্যে এখানে আবেদন করে নিতে পারবেন। আমরা চলে যাই পরবর্তী অংশে, যে এখানে ঠিক আপনার আবেদন যে করবেন আবেদন করতে কত টাকা লাগবে। এক নং যে পদ রয়েছে, এক নং পদে আবেদন করতে লাগবে আপনার 223 টাকা, যেটা আমি বলেছিলাম, এবং দুই নং পদ অবিষয়ক পদে আবেদন করতে লাগবে 112 টাকা। আচ্ছা, এটা একটা গেল, এবং আমরা পরবর্তী সার্কুলার চলে যাই। পরবর্তী সার্কুলারটা আমরা দেখি কি সার্কুলারটা রয়েছে। দেখবেন যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে, পরবর্তী সার্কুলারটা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্কুলার রয়েছে, যেটা আপনার সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে আওতাধীন রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এখানে একটাই পদ সিপাই, একটাই পদ সিপাই পদ। যারা এই সিপাই পদে যারা ক্যারিয়ার গড়তে চান, 313টা পদ রয়েছে, 313টা পদ মানেও একটা হিউজ একটা পদ। এই 313টা পদ যারা রয়েছে, আপনি এখানে যে আবেদন করতে চান, এটা কিন্তু আপনাদের 17 গ্রেডের একটা চাকরি। কত গ্রেডের? 17 গ্রেডের। আর 17 গ্রেডের বেতন কাঠামো হচ্ছে 9000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত, এটা স্কেল। আর শিক্ষাগত যোগ্যতাটা কি দেখেন, কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা SSC পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, SSC পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চতা চেয়েছে 5'6", উচ্চতা 5'6" বা 1.68, এটা হচ্ছে মিটার। আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 5'2" বা 1.57 মিটার। বুকের মাপ এটা সবভাবেই আপনার হচ্ছে যেটা হয় উভয় ক্ষেত্রে, যেটা 31 ইঞ্চি ও বুকের মাপটা হচ্ছে 31 ইঞ্চি বা 78 সেন্টিমিটার, এবং সম্প্রসারিত 32 ইঞ্চি বা 82 সেন্টিমিটার। আর ওজন হচ্ছে পুরুষের জন্য সর্বনিম্ন ওজন হতে হবে 50 কেজি আর মহিলাদের জন্য 46 কেজি। অবিবাহিত হতে হবে, মাথায় রাখবেন বিবাহিত কেউ এখানে আবেদন করতে পারবেন না, সবাইকে কি হতে হবে, অবিবাহিত হতে হবে। স্যার পরীক্ষাটা MCQ হবে? জি স্যার পরীক্ষাটা MCQ হবে। লাকি আক্তার লিখেছেন পরীক্ষা কোথায় হবে, জেলাভিত্তিক নাকি ঢাকা, কোন ধরনের প্রশ্ন হবে? এগুলো পরীক্ষা সবসময় ঢাকাতেই হয়ে থাকে ভাই। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে কিন্তু সবাই আবেদন করতে পারবেন না, এখানে কিছু জেলা দেওয়া আছে, আমি একটু জেলার নামগুলো বলে যাচ্ছি, আপনি যদি সেই জেলার হয়ে থাকেন দেখতে পারেন এখানে যেগুলো বিভাগ থেকে আবেদন করতে পারবেন। আমি পিছনে তো একটা দেওয়া আছে, আমি জাস্ট এগুলা একটু হেডিং পড়ে যাই, আপনারা যারা দেখতে পাচ্ছেন তো দেখতে পাবেনই। এখানে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, এই সকল জেলার নামগুলো জাস্ট আমি একবার বলে যাচ্ছি। এখানে আবেদন করতে পারবেন ঢাকা, গোপালগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ি, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, বরগুনা, খুলনা, যশোর, মাগুরা, সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বাগেরহাট, ঝিনাইদহ, রংপুর, পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর এবং নেত্রকোনা। এই যে জেলাগুলোর নাম বললাম, এই সকল জেলাগুলো থেকে কিন্তু আবেদন করতে পারবেন। বাকি অন্যান্য জেলার যারা হচ্ছে যে এতিম এবং কি রয়েছে প্রতিবন্ধীগণ রয়েছেন, তারা আবেদন করতে পারবেন। তবে হ্যাঁ, এখানে একটা শর্ত আছে, শর্তটা কি দেখেন, সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে, যারা সাধারণ প্রার্থী এই প্রার্থীদের ক্ষেত্রে 10/7/2023 বয়সটা হবে 18 থেকে 20 বছরের মধ্যে। এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা লাইন রয়েছে, বয়সটা হতে হবে 18 থেকে 20 বছরের মধ্যে, অর্থাৎ যাদের অনার্স শেষ বা মাস্টার্স শেষ তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না, কারণ এখানে বয়সটা চেয়েছে 18 থেকে 20 বছর। যারা কেবল ধরেন যারা SSC বা HSC পাস করেছে তারা আবেদন করতে পারবেন। HSC পাস করে যখন আপনি অনার্স বা মাস্টার্স আপনি যদি আবেদন মানে শেষ করে থাকেন অনার্স বা মাস্টার্স, তাহলে এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারছেন না, এটা হচ্ছে একটা বিষয়। আর আরেকটা যেটা রয়েছে এখানে, বয়স হয়তো বলে ফেললাম 18 থেকে 20 বছর আর কি। আর মুক্তিযোদ্ধা এবং আপনার প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর, যে কোনো মানে 18 থেকে 32 মধ্যে থাকলেই হবে। আর এটা আবেদনের যে শেষ তারিখটা রয়েছে, এটা আবেদনের শেষ তারিখ এই জুলাই মাস পুরোটাই রয়েছে, এটা শুরু হয়েছে গত 10 জুলাই 2023 এবং শেষ হবে 31 জুলাই 2023। আচ্ছা, আর এখান থেকে আমরা আরও একটা যে দেখতে পাচ্ছি, এখানে যে পেমেন্টের কথা বলা হয়, সেখানে করতে কিন্তু আপনার মাত্র 100 টাকা লাগবে, 100 টাকা পেমেন্ট করলে আপনি এখান থেকে আবেদন করতে পারছেন। এটা হচ্ছে দুই নম্বর সার্কুলার। আমরা 3 নম্বর সার্কুলারটা দেখবো, যে লাস্ট আরেকটা সার্কুলার আজকে দেখবো, আজকে যেটা আরও একটা সার্কুলার রয়েছে, এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারা অধিদপ্তর, কারা অধিদপ্তরে সার্কুলারটা হয়েছে। আপনারা অনেকেই জানেন হয়তো বা যে এই কারা অধিদপ্তরে সার্কুলার প্রকাশিত হয়েছে। কারা অধিদপ্তরে যে সার্কুলারটা হয়েছে, সার্কুলারটা আমরা একটু দেখতে চাই যে কি সার্কুলারটা হয়েছে। এখানে কারা অধিদপ্তরে সার্কুলার হয়েছে কারারক্ষী পদে, কি পদে, কারারক্ষী পদে। তবে কারারক্ষী এখানে দুইটাই, হ্যাঁ, পুরুষ এবং মেয়ে, মহিলা আর কি।
কারারক্ষী হচ্ছে, একটা হচ্ছে পুরুষ কারারক্ষী আর একটা হচ্ছে মহিলা কারারক্ষী, হ্যাঁ দুটাই রয়েছে। তো পুরুষের ক্ষেত্রে আমরা আগে কথা বলে নিই, পুরুষ কারারক্ষী গ্রেড হচ্ছে 17, বেতন স্কেল 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত, পদের সংখ্যা 355। 355 পদ মানে একটা হিউজ একটা পদ। আপনারা জানেন যে যে কোনো নিয়োগ পরীক্ষায় 355টা পদে নিয়োগ দেওয়ার অর্থ হচ্ছে এখানে একটা বিশাল একটা মানে সংখ্যা নিয়োগ দেওয়া হয়। আচ্ছা, এখন এই কারারক্ষী পদের জন্য আপনারা যদি আবেদন করতে চান, আপনার কী কী যোগ্যতা থাকতে হবে? কোনো শিক্ষিত বোর্ড হতে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। মাধ্যমিক সার্টিফিকেট বলতে কি বোঝায়? এসএসসি বোঝায়। এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। আপনার শারীরিক যোগ্যতা কি হতে হবে? উচ্চতা হবে 1.67 মিটার, বা আমি যদি শর্টকাটে বলি এখানে আপনি পাসফুট 5 ইঞ্চি করতে পারেন, পাসফুট 5 ইঞ্চি প্লাস যারা আছেন তারা করতে পারবেন। বুকের মাপ 81.28 সেন্টিমিটার এবং ওজন 52 কেজি। বৈবাহিক অবস্থা হচ্ছে প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে অবিবাহিত শর্ত শিথিলযোগ্য, মানে ওনারা বিবাহিত হলেও কোনো সমস্যা নাই। স্যার প্রতিবন্ধীদেরকে নিবে, প্রতিবন্ধীদেরকে নিয়ে কোন পোস্টের জন্য আপনি কমেন্ট করেছেন ঠিক তাই করে আমাকে একটু বলতে হবে কোন পোস্টের জন্য বলেছেন। আর আরেকটা রয়েছে মহিলা কারারক্ষী। মহিলা কারারক্ষী কোনটা? দেখেন মহিলা কারারক্ষী এটাও একই গ্রেড, একই বেতন কাঠামো, এটা শুধুমাত্র মহিলাদের জন্য। মহিলাদের হচ্ছে কম, 14টি পোস্ট রয়েছে, তো 14টি পদ মেয়েদের জন্য এটা অনেক, কারণ এখানে মেয়েরা খুবই কম অ্যাপ্লিকেশন করেন। আচ্ছা, এখানে আমরা দেখেন যে এখানেও একই উত্তীর্ণ, আপনার হচ্ছে মাধ্যমিক এসএসসি পাস করলেই হবে। মেয়েদের জন্য হচ্ছে 1.57 মিটার, বা আমরা বলতে পারি 5.2, মানে 5 ফুট 2 ইঞ্চি আর কি। মেয়েদের জন্য 5 ফুট 2 ইঞ্চি হলে মোটামুটিভাবে হয়ে যাবে। আচ্ছা, টোটাল পদ হচ্ছে 369টি, টোটাল পদ হচ্ছে 369টি। আর মেয়েরা দেখেন, মেয়েরা যেটাতে পারবেন, মানে ছেলে এবং মেয়ে, ছেলেরা অনেক জেলা যাচাই করতে পারবেন, মেয়েরা ক্ষেত্রে জেলাগুলো নির্দিষ্ট করে দেওয়া আছে, এই সকল জেলাগুলো থেকে করতে পারবেন। মেয়েদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে শেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, সিলেট, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর এবং খুলনা, এই সকল জেলাগুলো আবেদন করতে পারবেন। আর ছেলেদের ক্ষেত্রে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙামাটি, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাপাই নবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড় এবং ঠাকুরগাঁও, এই যে জেলাগুলো আমি কথা বললাম, এই জেলাগুলো আপনি যারা আছেন তারা আবেদন করতে পারবেন। এমএস রাসেল লিখেছেন, স্যার ওজন কি 52 সর্বোচ্চ নাকি সর্বনিম্ন? এটা সর্বনিম্ন কথা বলা হয়েছে, সর্বোচ্চ নয়, সর্বনিম্ন। ওকে, পরীক্ষা কেমনভাবে হবে কারারক্ষীতে? হ্যাঁ, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে যে পরীক্ষাগুলো আমাদের কিভাবে হচ্ছে, কারারক্ষী বলেন বা অন্যান্য যেগুলো রয়েছে, আমি একটু আবেদনে বলি। এখানে একটা জিনিস খেয়াল করবেন, বয়সের ক্ষেত্রে প্রার্থীদের বয়স 30/6/2023 18 থেকে 21 বছরের মধ্যে হতে হবে। শুধুমাত্র মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 32 বছর, এটা হচ্ছে বয়সের ক্ষেত্রে। আর আরও একটা বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশান যেটা ফি রয়েছে, অ্যাপ্লিকেশান ফি, এখানে হচ্ছে অ্যাপ্লিকেশান ফি কত টাকা জানো? কত টাকা? 100 টাকা নাকি, আমি ঠিক দেখতে পাচ্ছি না, 112 টাকা, 100 টাকা আর 12 টাকা সার্ভিস চার্জ, 112 টাকা, 100 টাকা এবং 112 টাকা হচ্ছে সার্ভিস চার্জ। ব্যাস, এই যে দেখেন তিনটা আমার সার্কুলার নিয়ে কথা বললাম, এই তিনটা সার্কুলারের ক্ষেত্রে আপনি এখানে সুন্দর করে বলে দিয়েছে, দেখেন কারো দপ্তরে চাকরিতে নিয়োগ লাভের ক্ষেত্রে কোনো প্রকার ব্যক্তিগত যোগাযোগ বা আর্থিক লেনদেনের সুযোগ নেই, এ ধরনের যে কোনো প্রচেষ্টা প্রার্থীর ব্যক্তিগত অযোগ্যতা হিসেবে গণ্য হবে, এমনকি এ ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে নিয়োগ লাভের পরও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে চাকরিচ্যুত সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, এটা কারারক্ষী থেকে নোটিশটা করা হয়েছে। তো আমরা আজকে আলোচনা করলাম তিনটা সার্কুলার নিয়ে, এই তিনটা সার্কুলারে আপনারা যে বা যারা আবেদন করতে পারেন, আপনাদের যাদের সুযোগ রয়েছে আবেদন করার, আপনাদের যাদের যোগ্যতা রয়েছে আবেদন করার, মাদকদ্রব্য দপ্তর আর সিপাহী পদের আবেদন করতে পারবে কি শারীরিক প্রতিবন্ধীরা? জি ভাই পারবে, অভ্রনীল সজীব এটা পারবে। স্যার এক্সাম কোথায় হবে? এক্সাম, এগুলো এক্সাম সর্বদা ঢাকাতেই হয়ে থাকে, ম্যাক্সিমাম টাইম ঢাকাতে হয়ে থাকে, জেলা পর্যায়ে এগুলো এক্সাম খুব একটা হয় না। আর আপনারা জানবেন যে এই এক্সামগুলো আমরা যে সার্কুলারগুলো নিয়ে এসেছি, আসলে সার্কুলারগুলোর উদ্দেশ্য হচ্ছে একটা, এই সার্কুলারগুলো যেন আমাদের বিদ্যাবাড়ির সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা সবাই যেন এই সার্কুলারটা ডিরেক্টলি দেখতে পায়, যেন কারো মিস হয়ে না যায়। স্যার এইখানে যে মুক্তিযোদ্ধা আর শুধু ছেলে মেয়ে নাকি তাদের নাতি নাতনিও পারবে? মুক্তিযোদ্ধার নাতি নাতনিও পারবে। 707 পদের এক্সাম কোথায় হবে? স্যার এই পদগুলোর এক্সাম ঢাকাতেই হবে।
আচ্ছা, এখন খেয়াল করবেন এই সকল পদগুলো নিয়ে, অর্থাৎ দেখবেন যে সবগুলো 11 থেকে 20তম গ্রেডের। আমি আজকে যতগুলো সার্কুলার নিয়ে কথা বললাম সবগুলো সার্কুলারই হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের। এখন 11 থেকে 20তম গ্রেডের জন্য সবচেয়ে যেটা বড় সার্কুলার ছিল এটা আপনার হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে, এখানে যেটা দুটো সার্কুলার রয়েছে অফিস সহকারী কাম কমিটির মধ্যে করিক এবং অফিস সহায়ক। এখানে দেখেন এটা কিন্তু একটা বিশাল একটা পদ, 265টা এবং 442টি। সো এটা হচ্ছে যে যারা আবেদন করেছেন এবং যারা করবেন, এটা যেহেতু সময়টা খুবই কম আছে আর 2 দিন সময় রয়েছে, যারা আবেদন তো যারা আচ্ছা একটু আমাকে কমেন্ট করে জানান তো যে এইটা আপনারা কারা কারা আবেদন করেছেন একটু কমেন্ট করেন। প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর মন্ত্রণালয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, এই যে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক, এই দুইটা পদে আপনি কারা কারা আবেদন করেছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন, কারা কারা আবেদন করেছেন আর কারা করেন নাই, বা করার সুযোগ রয়েছে, করার যোগ্যতা রয়েছে সব কিছু, বাট আপনি করেন নাই, এটা কারা কারা রয়েছে একটু আমাকে জানাবেন। মেঘবালিকা লিখেছেন করেছি, অনেকেই হয়তো বা করেছে, কারণ এটা অনেক পদ তো এখানে অনেকে মিস করবে না আশা করা যায়। স্যার এটা সাজেশান দেয় না? অবশ্যই ভাই, সাজেশান নিয়ে একদিন আসবো আমরা। স্যার একটা কমেন্টের অ্যান্সার আমি আসলে দেখতে পাইনি, আমি একটু ফোনে দেখতে হবে কমেন্টগুলো। আচ্ছা, আপনারা অনেকেই কমেন্ট করতেছেন, আপনাদের কমেন্টগুলো পড়া হয় না, আমি ডিরেক্টলি জাস্ট হচ্ছে সার্কুলারটা মানে দেখে দিয়েছি আর কি। পরীক্ষা কবে হবে? আমি করেছি, হ্যাঁ অনেকে আবেদন করেছেন। স্যার বয়সটা 25 মে 2020-এর কথা বলা হয়েছে কারারক্ষীর জন্য, এই বিষয়টা একটু বলবেন। এটা হচ্ছে 25 মে 2020 তারিখে যাদের বয়স ছিল আপনার 21 বছর তারা করতে পারবে ওইখানে। হ্যাঁ আচ্ছা, অফিস সহায়ক কাজটা কি? আসলে প্রসেনজিৎ বিশ্বাস আপনি লিখেছেন অফিস সহায়ক কাজটা কি, অফিস সহায়কের কাজটা এমন কোনো কঠিন কাজ না, এটা সিম্পল সিম্পল কাজগুলোই। এটা অফিস সহায়কের যে অফিস সহায়কটা মূলত আপনি যেটা হয় পিওন যেটা, হ্যাঁ তো ওই পিওনের যে পোস্টটা আর কি, এটা আর কি। স্যার দুটোতে কি করা যাবে? হ্যাঁ দুটোতেই করা যাবে, বিজয় কুমার ঘোষ দুটোতেই করেছেন, দুটোতে করা যাবে। এরপরে রিফ্রেশ সুজন লিখেছেন দুইটাই করেছি স্যার পদ্মা টু। ওকে থ্যাংক ইউ রিফ্রেশ সুজন, আপনি আবেদন করতে পারবেন দুটোতে, কোনো সমস্যা নাই। তবে যারা আবেদন করেননি এখনও, কার কার আবেদন করতে চান, কে কে আবেদন এখনও করেন নাই বাট করতে চান, এরকম কেউ আছেন একটু কমেন্ট করবেন। আরিফ হাসান, স্যার 21 বছর 6 মাস হলে পারবে? 21 বছর 6 মাস হলে তো পারবে না, 21 বছরই তো সর্বশেষ। তবে যদি আপনার ওই তারিখের মধ্যে, হ্যাঁ ওই তারিখটা তো দিয়ে দেওয়া হয়েছে, ওই তারিখের মধ্যে যদি আপনার 21 বছর থাকে তাহলে আবেদন করতে পারবেন, বাট ওই তারিখের পরে হইলে হবে না, ওই তারিখের মধ্যে থাকতে হবে। অনেকে লিখেছেন করা হয়নি, করবো স্যার। সিরাজুল ইসলাম, এটা করে ফেলবেন, পরীক্ষা একদিনে হবে নাকি বলেন? পরীক্ষা তো অবশ্যই সব দুইটা পরীক্ষা তো একদিনে হবে না, দুটা পরীক্ষা আলাদা আলাদা দিনে হবে। এখানে সাত আপনার যে এটা রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করি, এটা একদিনে হবে, অফিস সহায়ক পদ আরেকটা আরেকদিনে পরীক্ষা হবে। আর এই যে সব কিছু মিলিয়েই, হ্যাঁ আমাদের যতগুলো সার্কুলার হয় 11 থেকে 20তম গ্রেডের যে সকল সার্কুলার হয়, এই সকল সার্কুলার নিয়েই আমাদের কিন্তু একটা ব্যাচ রয়েছে, আমাদের বেশ কিছু ব্যাচ রয়েছে, নতুন ব্যাচগুলো চলছে। আপনারা জানেন যে আমাদের বিদ্যাবাড়িতে 3 ধরনের ব্যাচের কথা বলা হয়েছে, একটা হচ্ছে যে আপনার ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে রাজশাহী খুলনা এবং ময়মনসিংহ বিভাগের ক্ষেত্রে, এবং আরেকটা রয়েছে আপনার কি রংপুর এবং বরিশালের ক্ষেত্রে। আরও একটু দেখেন, সবার নিচে দেখেন আপনারা দেখতে পাবেন যে 11 থেকে 20তম গ্রেডের গভর্নমেন্ট জব বুলেট লাইভ ব্যাচ। এখানে কিন্তু আপনার 6,000 টাকা লাইভ মানে কোর্স ফি, যেটা বর্তমানে চলছে মাত্র 50% ছাড়ে 3,000 টাকায় ভর্তি হতে পারেন। আপনি এই একটা কোর্স করলেই কিন্তু আপনার 11 থেকে 20তম গ্রেডের সকল মানে সার্কুলার, যত সার্কুলার হোক যত পরীক্ষা হোক, আপনি কিন্তু একদম টোটালি আপনার একটা প্রিপারেশান কিন্তু আপনার হয়ে যায়। আপনি আমাদের বিদ্যাবাড়িতে যে কোর্সগুলো চলে, আপনি বিদ্যাবাড়ির যে কোনো একটা কোর্স যদি করে থাকেন 11 থেকে 20তম গ্রেডে, বিশেষ করে এই যে সার্কুলারগুলো নিয়ে কথা বললাম, এই সার্কুলারগুলো তো মূলতই হচ্ছে যে আপনার কি, এই সার্কুলারগুলো মূলতই হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের সার্কুলার। তো এই 11 থেকে 20তম গ্রেডের সার্কুলারের যে কোনো একটা যদি আপনি কোর্স করে থাকেন, তাহলে কিন্তু আপনি অন্য আর কোনো কোর্স করার দরকার হচ্ছে না, আপনি যে কোনো পরীক্ষার জন্য কিন্তু নিজেকে প্রিপারেট করে নিতে পারেন। আচ্ছা, অনেকেই কমেন্ট করেছেন, আপনাদের কমেন্টগুলো অ্যান্সার দেওয়া হচ্ছে না। স্যার মাদকদ্রব্যের সিপাহী কি পুলিশ? ঠিক অনেকটা ওরকম, এবার পুলিশ কিন্তু নয়, ডিরেক্টলি পুলিশ নয়, সিপাহী ওদের পোস্টটা আলাদা। তানিয়া একতালিন, স্যার প্লিজ বলেন না অফিস সহায়ক এর মেইন কাজটা কি? অফিস সহায়কের মেইন কাজটা হচ্ছে একটা অফিসে আপনাকে যদি নিয়োগ দেওয়া হয় অফিস সহায়ক হিসেবে, অফিসের খুঁটিনাটি কাজগুলো যেটা থাকে আর কি, এগুলো করা আর কি। স্যার মাদক নিয়ন্ত্রণ রসায়ন ল্যাব অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা MCQ না লিখিতে হবে? এমনি তারিকুল ইসলাম DRF, এই মুহূর্তে আমার এটা জানা নেই ভাই, এটা বলতে পারছি না।
এক্সাম জেলাতে কি হবে 707 পদেরটা? না ভাইয়া, নাসরিন সুমি, এটা ঢাকাতেই হবে, ঢাকাতে হওয়ার সম্ভাবনা বেশি। তারপরে যদি পরীক্ষার্থী খুব বেশি হয়, খুব হিউজ পরিমাণে যদি পরীক্ষার্থী হয়, সেক্ষেত্রে জেলাভিত্তিক যেতে পারে। তবে আমি যতটুকু জানি বা যতটুকু বিগত দিনগুলোতে হয়ে এসেছে, ঢাকাতেই পরীক্ষাগুলো হয়েছে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা কিভাবে যাচাই করে, সার্টিফিকেট লাগে কি? লিখেছেন জহিরুল ইসলাম স্বপন। সার্টিফিকেট তো দেখাতেই হয়, এছাড়াও আপনাকে ব্যবহারিক টেস্ট করাতে হবে। ওনারা বসে থাকবে, ওনারা হয়তো বা একটা আপনাকে দেখা যাচ্ছে যে কিছু শব্দ লিখতে হবে, একটা আপনাকে কাগজ দিবে, একটা হয়তো বা বাংলা এবং ইংলিশের ওপরে, হ্যাঁ, একটা টপিক থাকবে, তথ্য দেওয়া থাকবে, ওইটা আপনাকে টাইপ করতে দেওয়া হবে, এটা সময় দেওয়া হবে, হয়তো 5 মিনিট টাইপ করতে দিবে, আপনি কতটুকু টাইপ করতে পারছেন এটা যাচাই করা হয়। বিভাগীয় প্রার্থী কারা? বিভাগীয় প্রার্থী বলতে ওখানে যারা জব করে ভাই তারা। আচ্ছা, আমার কম্পিউটার এর খুব ভালো দক্ষতা আছে, ফারজানা রাব্বি অন্তরা লিখেছেন, কিন্তু টাইপিং এ প্রফেশনাল লেভেলের না, আমি কি পারবো কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে? আপনি কেন পারবেন না? না পারার তো কিছু নাই, আপনি যদি কম্পিউটারে ভালো দক্ষতা থেকে থাকে, আপনি এখন আবেদন করে আপনি প্রতিদিন পড়েন আর প্রতিদিন 30 মিনিট বা 1 ঘন্টা করে প্র্যাকটিস করবেন, আপনি যখন ডেইলি প্র্যাকটিস করবেন 1 ঘন্টা সময় ব্যয় করে, আপনি হিউজ প্র্যাকটিস হয়ে যাবে, অনেক প্র্যাকটিস করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি মানে যারা যাদের কম্পিউটারে নলেজ রয়েছে, তারা যদি প্রতিদিন একটা সময় আপনার কম্পিউটারে বসেন, কম্পিউটার টাইপ করেন, দেখবেন যে আপনার টাইপের যে গতি এটা কিন্তু অনেক উঠে যাবে। স্যার, ব্যবহারিক পরীক্ষা পর হয়? হ্যাঁ, ব্যবহারিক পরীক্ষাটা পরীক্ষার পর হবে, যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবে কেবল তাদেরকে ব্যবহারিক পরীক্ষা ডাকা হবে। আচ্ছা, অফিস সহায়ক থেকে কোন গ্রেড পর্যন্ত উপরে যাওয়া যায়? অফিস সহায়ক থেকে, অফিস সহায়কের এখানে বিষয় কিছু বিষয় রয়েছে, কিছু ব্লক পোস্ট থাকে, হ্যাঁ, অফিস সহায়কের কিছু ব্লক পোস্ট থাকে, অর্থাৎ আপনি প্রমোশন হবে না, ওই ব্লক পোস্টেই থাকতে হবে, হ্যাঁ, এই বিষয়গুলো আপনাকে আগে জানতে হবে। রাকিব হাসান লিখেছেন, বয়স 25 বছর, আবেদন করতে পারবো কি এই নিয়োগে? আপনি কোন সার্কুলার কথা বলছেন? যদি এটা হয়ে থাকে, আমি যেটা দেখছি আমার পিছনে, সরি পিছনে তো একটা স্লাইড দেওয়া আছে, যদি প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রমে অবশ্যই পারবেন। আচ্ছা স্যার, পল্লী সঞ্চয় ব্যাংকেরটা সম্পর্কে একটু বলুন। পল্লী সঞ্চয় ব্যাংকের তো আবেদন শেষ হয়ে গিয়েছে সম্ভবত। আচ্ছা, যুথিকা জুই লিখেছেন, স্যার আমি সুপার সাজেশন কিভাবে নিব, মেঘনা 2 ব্যাচে আছি, ফর্ম তো করতে পারছি না। আচ্ছা যুথিকা জুই, আপনি চাইলে আমাদের বিদ্যাবাড়ির যে কোনো হেল্পলাইন যে নম্বরগুলো রয়েছে, আপনি নম্বরগুলোতে যোগাযোগ করতে পারেন। তো আপনাদের অনেক কথা বললাম, অনেক কথার মাঝে আমি একটু কথা বলে নিই, সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন, তারপরে আপনাদের কমেন্টগুলো আবারও রিপ্লাই করছি। যেহেতু বিদ্যাবাড়ি থেকে আমি আজকে লাইভে এসেছি হঠাৎ করেই, তো আপনাদের একটু কথা বলি, একটু আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। যারা কোনো কোর্স করেন না, যারা বাসায় বসে থেকে পড়েন, আপনি বাসায় বসে থেকে পড়তে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমি যেটা বলছিলাম বিদ্যাবাড়ি সম্পর্কে, আপনারা অনেকেই জানেন বিদ্যাবাড়ি সম্পর্কে, বিদ্যাবাড়ি যে বিষয়টা দিচ্ছে, বিদ্যাবাড়ি 11 থেকে 20তম গ্রেডের যে সার্কুলারগুলো হচ্ছে প্রতিনিয়তই, ঠিক এই সার্কুলারের ওপর বেস করে, সার্কুলার বেস করে কিছু কোর্স চালু করা হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে যে আপনি যদি আমাদের বিদ্যাবাড়ির যে কোনো একটা কোর্স করে থাকেন, অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের যে কোনো একটি কোর্স আপনি করেন, তাহলে কিন্তু এই যতগুলো সার্কুলার আমি দেখালাম বা যতগুলো সার্কুলার আগামীতে আসতেছে, আরও অনেক সার্কুলার রয়েছে, আমরা প্রায় চেষ্টা করব বিভিন্ন সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার। তো যে সকল সার্কুলার রয়েছে, আপনি একটা কোর্সের মাধ্যমে, একটা কোর্স করে কিন্তু যে কোনো নিয়োগ পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করে নিতে পারেন। তো এটা হচ্ছে আমার একটা আপনাদের জন্য মেসেজ ছিল, যে আপনি নিজে বাসায় বসে থেকে প্রিপারেশান নেবেন, শুধু আমাদের বিদ্যাবাড়ির সঙ্গে যুক্ত থেকে আপনাকে দেখা যাচ্ছে অনলাইন এবং অফলাইন যে কোচিংটা থাকে এটা একটু পার্থক্যটা বুঝতে হবে। আপনি চাইলে যে কোনো ক্ষেত্রে বাসায় বসে থেকে আপনি যদি ব্যস্ত থাকেন, সেক্ষেত্রে আমাদের রেকর্ড ক্লাসগুলো দেখতে পারেন, লাইভ ক্লাসে অ্যাটেন্ড করার সময় না হলেও আপনি রেকর্ড ক্লাস কিন্তু নিয়মিত পাচ্ছেন এবং পাচ্ছেন নিয়মিত পরীক্ষা, বিভিন্ন রকমের গাইডলাইন পাচ্ছেন, যেটার মাধ্যমে আপনার কিন্তু পরীক্ষার প্রিপারেশানের জন্য ভালো একটা গাইডলাইন, ভালো একটা দিক নির্দেশনা আপনারা পেয়ে যাচ্ছেন। সার্কুলারের লিস্টগুলি কি দেওয়া যাবে? এবং অবশ্যই, কেন নয়, আমাদের বিদ্যাবাড়ি অলরেডি পেজে এটা পাবলিশ করা আছে সার্কুলারের, আপনার হচ্ছে যে লিস্টগুলো অলরেডি দেওয়া আছে, আপনি চেক করে নেবেন, হয়তো কয়েকদিন আগে দেওয়া আছে, একটু স্ক্রল করে চেক করে নেবেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মৌসুমি লিখেছেন, স্যার এক্সাম ব্যাচে অ্যাডমিট হলে প্রিপারেশান হবে? এক্সাম ব্যাচটা তো শুধুমাত্র আপনার এক্সামের জন্য, আপনি এক্সাম দিয়ে নিজেকে প্রিপেয়ার করবেন, হ্যাঁ, এখানে আপনি ভর্তি হলেও আপনার প্রিপারেশানটা অনেকটা হয়ে যাবে, বাট দেখা যাচ্ছে একটা গুছানো প্রিপারেশান নিতে গেলে অবশ্যই আমার মনে করা যায় যে একটা কোর্সে ভর্তি হওয়া দরকার। আচ্ছা, এমডি ইব্রাহিম খলি লিখেছেন, 11 থেকে 20 গ্রেড জন্য কতদিনের কোর্স করানো হয়? 11 থেকে 20 গ্রেডের জন্য কত দিনের কোর্স করানো হয়? আসলে এই কোর্সে আপনাদের দেখা যাচ্ছে যে 70টা লেকচার থাকে,
টোটাল হচ্ছে 60টা লেকচার থাকে, 8টা আপনার এক্সট্রা ক্লাস থাকে। তো এই সকল কোর্স ডিটেইলস আপনাদেরকে অবশ্যই আগে জানাতে হবে। আপনি যে কোনো ডিটেইলস সম্পর্কে যদি জানতে চান, বিশ্বজিৎ লিখেছেন স্যার আপনা আপনা যাক আমি ক্লিয়ার আপনার যে লিখছেন যাক আপনাদের মনে হয় হবে, আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দেন, তো এরকম কিছু লিখেছেন নাকি আপনাদের নাকি আপনার, যাই হোক একটু মিস্টেক হয়েছে হয়তো বা বিশ্বজিৎ পদ্মার। আচ্ছা আপনি যে কমেন্টটা করেছেন আপনাকে অবশ্যই আমাদের বিদ্যাবাড়ির যে হটলাইন নাম্বারগুলো রয়েছে আপনি হটলাইন নাম্বারগুলো দেখে নিতে পারেন। আপনি এই নাম্বারগুলোতে ফোন করলেই যারা আছেন তারা হচ্ছে যে করতে পারেন। আরও একটা কথা দেখেন খেয়াল করেন, ভর্তি চলছে আপনাদের জন্য কী কী ঢাকা এবং চট্টগ্রামে প্রাইমারি ব্যাচে যেটা রয়েছে প্রাইমারি ঢাকা এবং চট্টগ্রামের জন্য আমাদের মেঘনা ব্যাচ চালু হয়েছে। মেঘনা ব্যাচ প্রাইমারি মেঘনা এক্সাম ব্যাচ, শুধুমাত্র এক্সাম ব্যাচ। যারা ভর্তিকৃত আছে, যারা আমাদের বিভিন্ন ব্যাচে ভর্তি রয়েছে তাদের জন্য 500 টাকা, এবং যারা ভর্তি ছাড়া এবং যারা আমাদের কোনো কোর্সই করেন নাই কোনো কোর্সে ভর্তি হন তাদের জন্য 700 টাকা। রাজশাহী ও খুলনার জন্য চলছে প্রাইমারি যমুনা এক্সাম ব্যাচ, শুধুমাত্র এক্সাম ব্যাচ, আপনারা শুধু এক্সাম দিয়ে নিজেকে যাচাই করবেন, এরকম এক্সাম ব্যাচ চলছে। ভর্তিকৃত যারা আছেন, যারা যমুনা বিভিন্ন ব্যাচে ভর্তি আছেন তাদের জন্য 500 টাকায় ভর্তি চলছে, এবং যারা একদমই ভর্তি নাই নতুন শিক্ষার্থী তাদের জন্য 700 টাকায় ভর্তি চলছে। রংপুর বরিশাল ও সিলেট বিভাগের জন্য প্রাইমারি পদ্মা এক্সাম ব্যাচ, যেহেতু এদের সময়টা খুবই কম আছে এর জন্য, যারা ভর্তিকৃত স্টুডেন্ট তাদের জন্য 300 টাকা কোর্স ফি, এবং যারা ভর্তিকৃত স্টুডেন্ট নয় তারা শুধু 500 টাকা দিয়ে আপনারা চাইলে এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন। তো এক্সাম ব্যাচে ভর্তির সুবিধাটা কি, আপনি যখন এক্সাম ব্যাচে ভর্তি হবেন আপনার প্রিপারেশনটা কতটুকু ঠিক আপনার কিন্তু এটা সুন্দর আপনার একটা মানে আইডিয়া হয়ে যাবে। আপনি কয়েকদিন পরে যারা বিশেষ করে আমি যদি রংপুর বরিশাল এবং সিলেট বিভাগ এই যারা প্রার্থী রয়েছেন তাদেরকে নিয়ে কথা বলি, দেখবো আপনার সময়টা কিন্তু খুবই কম, যে কোনো সময় পরীক্ষার ডেট হয়ে যেতে পারে। আগস্ট মাসে পরীক্ষা হওয়ার সময় রয়েছে, যদি আগস্ট মাসে পরীক্ষা হয় দেখবেন যে অচিরেই খুব দ্রুত কিন্তু আপনার পরীক্ষার ডেট আপনি পেয়ে যাবেন, এক মাসের মধ্যে কিন্তু পরীক্ষা ডেট আপনি পেয়ে যাবেন। আপনি যদি পরীক্ষার ডেট পেয়ে যান দেখ আপনার পরীক্ষার সময় খুবই কম থাকবে। এর জন্য আপনাকে অবশ্যই যাচাই করতে হবে আপনি নিজে কতটুকু প্রিপারেশান নিলেন, কতটুকু আপনি পারছেন, কতটুকু ভুল করছেন, কতটুকু আপনার হচ্ছে। আপনার প্রাইমারিতে আজ 80 মার্কসের পরীক্ষাটা হয়, এই 80 মার্কসের মধ্যে আপনার বেস্টটা কত মার্কসের নিজেকে যাচাই করার জন্য আমি মনে করি অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্টের পরীক্ষার আগে নিজেকে যাচাই করা উচিত। আর নিজেকে যাচাই করার জন্যই আমাদের বিদ্যালয় চালু করেছে প্রাইমারি এক্সাম ব্যাচ, প্রত্যেকটা বিভাগ ভিত্তিক এক্সাম ব্যাচ। অর্থাৎ ঢাকা চট্টগ্রামের জন্য রয়েছে প্রাইমারি মেঘনা এক্সাম ব্যাচ, রাজশাহী খুলনার জন্য রয়েছে প্রাইমারি যমুনা এক্সাম ব্যাচ, এবং রংপুর বরিশাল এবং সিলেট বিভাগের জন্য রয়েছে প্রাইমারি পদ্মা এক্সাম ব্যাচ। এই এক্সাম ব্যাচগুলোতে আপনি ভর্তি হয়ে কিন্তু আপনি নিজেকে যাচাই করে নিতে পারেন। আচ্ছা এমডি মেহেদি হাসান লিখেছেন আপনাদের কি অফলাইন ক্লাস আছে প্লিজ জানাবেন। না ভাইয়া আমাদের কোনো অফলাইন অফলাইন কোনো ক্লাস হয় না, আমাদের সব কিছু অনলাইনে হয়। অফিস সহকারে কাম কম্পিউটারের পরীক্ষা কি এমসিকিউতে হবে? হ্যাঁ পরীক্ষা পরীক্ষা কিভাবে হবে বা না হবে এটা নিয়ে অবশ্যই পরবর্তী সময় আবারও আসবো আমি। হ্যাঁ লেকচারশিট অর্ডারে কয়েকদিনের মধ্যে ময়মনসিংহে পাওয়া যাবে? আপনি যদি লেকচারশিট অর্ডার করেন সেক্ষেত্রে হয়তো বা 2 থেকে 3 দিন সময় লাগবে, এর মধ্যে পেয়ে যাবেন আপনি ইনশাল্লাহ। আরও একটা জিনিস খেয়াল করেন, এইটা একটা বিষয়, আর আপনাদের যদি কোনো তথ্য জানার থাকে বিদ্যাবাড়ি সম্পর্কে, যেরকম একটা ভাই লিখেছিলেন আসিফ পর্দা না কী যেন নাম, আমার নামটা ঠিক মনে নাই, আপনারা যদি যে কোনো তথ্য জানার থাকে আপনি পার্সোনালি কোনো তথ্য, ভর্তির জন্য নয় আপনি ভর্তি হবেন তাই এখানে ফোন দিবেন তা ঠিক নয়, আপনার যদি পার্সোনালি কোনো তথ্য আপনার যদি জানতে ইচ্ছা করে জানবেন আপনি, তাহলে আপনি এই সকল নাম্বারগুলোতে ফোন করতে পারেন। আপনি এই সকল নাম্বারগুলোতে ফোন করতে পারেন এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন যে ভাই আমার ফোন করতে পারবো না, আপনি এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করতে পারেন। হ্যাঁ হোয়াটসঅ্যাপে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ করতে পারেন, আপনাকে আমাদের বিদ্যালয় থেকে ফোন করা হবে। আপনি যে কোনো তথ্য যদি জানতে চান, আপনি যদি যে কোনো তথ্য জানতে আগ্রহী হন, যেমন যে কোনো তথ্য, হাসিনা বেগম স্যার এখন সুপার সাজেশন নিলে কি নির্ভুল পাওয়া যাবে? অবশ্যই ইনশাআল্লাহ বলাই যেতে পারে এখন সুপার সাজেশন নির্ভুল সাজেশন হবেন। আর আইরিন লিখেছেন, কী ধরনের লিখেছেন আইরিন, অনেকবার ইয়ে করেছেন লিখেছেন যে পিএসসি নতুন সার্কুলারে ব্যক্তিগত সহকারী পদে অভিজ্ঞতা অংশ সম্পর্কে জানতে চাই, ক্লিয়ার করে সাধারণ ক্লিয়ার করেন, সাধারণ প্রার্থী কি আবেদন করতে পারবে? অভিজ্ঞতা বিষয়টা বিষয় আপনাদের এই পিএসসি সার্কুলার নিয়ে আজকে আর কোনো কথা বলবো না, পিএসসি সার্কুলার নিয়ে ইনশাল্লাহ আপনাদের মাঝে 2-1 দিনের মধ্যে আবারও আসবো, একদম পিএসসির যে সার্কুলারটা হয়েছে এই ফুল সার্কুলার নিয়ে ইনশাল্লাহ আসবো আমি একদিন। লেকচারশিট অর্ডার করেছি গত বৃহস্পতিবার কিন্তু কুরিয়ার থেকে কোনো মেসেজ পেলাম না। গত বৃহস্পতিবার আপনি অর্ডার করেছেন, আজকে হচ্ছে যে কি সোমবার না? আচ্ছা দেখা যাক, আপনি আমাদের বিদ্যাবাড়ির যে হটলাইন নাম্বারগুলো রয়েছে একটু ফোন দিবেন, তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন মানে নিউজ পেয়ে যাবেন যে আপনাদের লেকচারশিটে কোথায় কোথায় কী অবস্থা।
তো মোটামুটি এই যে আমরা সার্কুলার নিয়ে কথা বললাম এবং ব্যাচগুলো নিয়ে কথা বললাম, আমাদের সার্কুলার ভিত্তিক ব্যাচ অর্থাৎ যে পোস্টগুলো নতুন সার্কুলার হচ্ছে আমাদের 11 থেকে 20তম গ্রেডে যে নতুন ব্যাচগুলো রয়েছে, আপনি চাইলেন প্রথম থেকেই একটা ব্যাচের শুরু থেকেই যখন আপনি শুরু করবেন তখন আপনার প্রিপারেশনটা হবে আরও সুন্দর এবং গোছানো। আপনার প্রিপারেশনটা যদি সুন্দর এবং গোছানো করতে চান তাহলে আমাদের 11 থেকে 20তম গ্রেডের যে কোনো একটি কোর্সে আপনি ভর্তি হয়ে দেখতে পারেন যে এটা আপনার জন্য কতটুকু ঠিক উপকারী। এবং আমি মনে করি পার্সোনালি যে আমাদের বিদ্যাবাড়ির 11 থেকে 20তম গ্রেডের যে কোর্সগুলো চালু করেছে এইখানে আপনি একটা কোর্স করলে ইনশাল্লাহ আপনার একটা চাকরি অনেকটা নিশ্চিত হয়ে যাবে এবং নিজেকে প্রিপেয়ার করে নিতে পারবেন। ওকে, আই আশা বিনতে তাইয়ুব লিখেছেন, ভর্তি ছাড়া লেকচার শিট নেওয়া যাবে? না, আমাদের লেকচার শিট বলেন সাজেশান বলেন সকল কিছুই হচ্ছে ভর্তিকৃত স্টুডেন্টদের জন্য শুধুমাত্র। তো এই ছিল মোটামুটি আজকের হচ্ছে যে আমার লাইফ। অঙ্কুশ বিশ্বাস, ভর্তিকৃতদের জন্য কি এক্সাম ব্যাচে কোনো ছাড় আছে? হ্যাঁ ভাই অবশ্যই, আমি তো দেখলাম, আমি তো এই যে আগের স্লটে তো দেখাইছি যে ভর্তিকৃতদের জন্য এক্সাম ব্যাচে ছাড়ও রয়েছে। তো ঢাকা চট্টগ্রামের জন্য দেখেন ভর্তিকৃত যারা তাদের জন্য 500 টাকা, আর ভর্তি ছাড়া হলে 700 টাকা। আবার আপনি দেখেন রাজশাহী খুলনা এবং ময়মনসিংহে ভর্তিকৃতের জন্য 500 টাকা, ভর্তি ছাড়া হচ্ছে 700 টাকা। আর প্রথম বিভাগ যেটা প্রথম মানে প্রথম সার্কুলার যেটা হয়েছিল রংপুর বরিশাল ও সিলেট বিভাগের জন্য, যেটা ভর্তিকৃত স্টুডেন্টের জন্য 300 টাকা, এবং ভর্তি যারা হয় নাই বা ভর্তি ছাড়া এদের জন্য হচ্ছে 500 টাকা। সুপার সাজেশনের প্রাইস কত? সুপার সাজেশনের প্রাইস হচ্ছে 500 টাকা। বিপিএসসি আন্ডারে নার্স নিয়োগ সম্পর্কে কিছু বলেন, কিভাবে প্রিপারেশন নেওয়া দরকার? সাবিনা জানাত লিখেছেন, থ্যাংক ইউ আপনি লেখার জন্য। আমি পিএসসি সার্কুলার নিয়ে আজকে কোনো কথাই বলতে চাচ্ছি না, পিএসসি সার্কুলার নিয়ে আমি আগামী বুধবার ইনশাল্লাহ একদিন পর আগামী বুধবার ইনশাল্লাহ আপনাদের সামনে আমি লাইভে আসবো পিএসসি সকল সার্কুলার নিয়ে। পিএসসি যে সার্কুলারটা রয়েছে আপডেট যে সার্কুলারটা হয়েছে এই সার্কুলারটা নিয়ে আমি সামনে আসবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই, সবার জন্য শুভকামনা চাচ্ছি, এবং যারা আবেদন করেন নাই তারা জলদি জলদি আবেদন করে ফেলবেন, কারণ আপনাকে অবশ্যই আবেদন করতে হবে। কারণ আপনি আবেদন করলে আপনার চাকরি হবে না, আপনাকে অনেকগুলো পরীক্ষা দিতে হয়, অনেকগুলো পরীক্ষা অনেকগুলো ভাইবা দিয়ে কিন্তু চাকরি হয়। সরকারি চাকরি কিন্তু এতটা ইজি নয়, কোনো পোস্টকে ছোট মনে করবেন না, যে কোনো পদই কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ, সরকারি চাকরিটা গুরুত্বপূর্ণ। এখানে খেয়াল রাখতে হবে আপনি সরকারি চাকরি করতে চান নাকি করতে চান না, সরকারি চাকরি মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। তো আপনার যদি ইচ্ছা থাকে আপনি একটা সরকারি কর্মী হবেন, সরকারি চাকরি করবেন, তাহলে অবশ্যই প্রত্যেকটা সার্কুলারে আপনি আবেদন করবেন এবং আপনার প্রিপারেশনটাকে সেভাবে রাখবেন। শুধু আবেদন করে বসে থাকলে হবে না, আপনাকে কি রাখতে হবে, আপনাকে পর্যাপ্ত প্রস্তুতি রাখতে হবে পরীক্ষার জন্য, যেন সর্বোচ্চটা দিয়ে আপনি আসতে পারেন। আর তার জন্য বিদ্যাবাড়ি আপনাকে যথেষ্ট হেল্প করছেন, এখানে আপনি বিদ্যাবাড়ির যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে নিজেকে যাতে করে নিতে পারেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।